স্কুলের প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি। স্কুলের সামনে ধর্নায় বসলেন শিক্ষিকা। স্কুলের ভেতর এমন কাণ্ড দেখে হতবাক অভিভাবকেরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিয়ের দাবিতে ধর্না, কখনো প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে, আবার কখনো দেখা গেছে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছে প্রেমিক। বিভিন্ন সময় খবরে এমন ঘটনার কথা আমরা জানতে পেরেছি। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি নিয়ে সেই স্কুলেই ধর্নায় বসলেন তাও কিনা সেই স্কুলেরই শিক্ষিকা, এমনই অবাক করা ঘটনা সামনে এসেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ প্রায় এক বছর ধরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন বিদ্যালয়ের অপর এক শিক্ষিকা। সম্প্রতি বিয়ের কথা বলেন শিক্ষিকা, অভিযোগ এরপর বেঁকে বসেন ওই শিক্ষক। বিয়ে করতে নারাজ হওয়ায় নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ধর্নায় বসার সিদ্ধান্ত নেন শিক্ষিকা। নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ে। এ বিষয়ে শিক্ষিকার মা বলেন, আমার মেয়ের নির্যাতন কে করলো? আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব, বিয়ে করতেই হবে ওকে, না করতেই হবে, তাহলে এভাবে ফাঁসালো কেন মেয়েটাকে, মেয়ের জীবন নষ্ট করলো কেন? এ বিষয়ে স্থানীয় এক মহিলা জানান, দুপুরের দিকে তারা প্রথম বিষয়টি জানতে পারেন, তারপর স্কুলে আসেন। সকাল থেকে না খেয়ে থাকার দরুন অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শিক্ষিকা, তাকে জলখাবার দিয়ে সুস্থও করেন তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ওই মহিলা বলেন, আমার বাড়ির থেকে একটুখানি দূর স্কুলটা, তো আমার বাড়ির পাশে শুনতে গেলাম যে এরকম এখানে ধর্নায় বসেছে, এই কাহিনী। স্কুলের মাস্টারমশাইয়ের সাথে সম্পর্ক, এখন তারা অস্বীকার করছে, মাস্টারমশাই নাকি আগের দিন সোনাবস্ত্র হয়েছে অন্য মেয়ের সাথে, এসে এখানে ধর্নায় বসেছে। কি চাচ্ছেন? আমরা আসলাম এখানে কয়েকজন মহিলা মেয়েরা, যে অন্তত পক্ষে ওকে মানে দেখতে হবে, ধর্নায় বসেছে, এখানে লোকজন নাই, ওর আত্মীয় স্বজন নাই, পাড়ার লোকও নাই, ছেলের বাড়ির লোকেও নাই। আমরা আসার পরে কয়েকবার সেল ছাড়াইছি, তার মানে সকাল থেকে না খাওয়া, তখন বিকেল হয়ে গেছে, হ্যাঁ কয়েকবার সেল ছাড়াইছে, পড়ে গেছে, বিস্কুট জল এটা ওটা দিয়া তারপরে ওকে সুস্থ করলাম। আমরা প্রধান সাহেবকে ফোন করেছি এবং ওনারা প্রধান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে না করছে, উনি এগুলোর মধ্যে নাই, উনি কিছু করবেন। তারপর ওকে বললাম তুমি কি করবে, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নিজের দাবিতে অনর শিক্ষিকা তিনি বলেন, এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা। আমি এখন দাবি চাচ্ছি, আমার বিচার চাচ্ছি, আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে, ওকে এখানে আসতে হবে, এসে আমাকে বিয়ে করতে হবে। এক বছর কি বলছেন উনি এখন? ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি, এগুলো বলছে। এখন উনি থাকেন এখানে। এখানে এখন কোথায় আছে? এখন জানি না কোথায় আছে। জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান ওনাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি এখনো এখানে এসে হাজির হননি। ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই। খবর পেয়ে এদিন বিদ্যালয়ে আসেন অভিভাবকেরা, ঘটনায় অবাক তারাও। শিক্ষকেরাই যদি এমন কাজ করেন তাহলে ছাত্রীরা কি শিখবে, দাবি অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কোচবিহার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।